হাই গাইস, শুভ সন্ধ্যা। তার সাথে তোমাদের সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। আর আমি এখন রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ আমাকে। আমি এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। ঠাকুর দেখতে আমার সাথে যাবে দুটো বোন, অর্পিতা অঞ্জনা। তোমরা যাবে? তাহলে আমার সাথে আসতে পারো। চলো আমরা যাই, এখন বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে। তাহলে এসো তোমরা আমার সাথে সাথে। আমার সাথে থাকলে প্যান্ডেল দেখতে পারবে, ভীষণ এনজয় করতে পারবে তোমরা, আর আমরা তো এনজয় করবোই তার সাথে সাথে। তাহলে চলো গাইস, প্যান্ডেলে দেখা হবে এরপরে। সপ্তমী, আজকে সপ্তমীর দিনে আমরা সবাই মিলে এসেছি। দেখো শিপুর রোডে ঠাকুর দেখতে, উল্টি শিপুর রোড এটা। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরও খুব সুন্দর হয়েছে। ঠাকুরটা পরে দেখাচ্ছি তোমাদের। আমরা এখানে খুব আনন্দ করতে এসেছি। আমার সাথে এসেছে অঞ্জনা, অর্পিতা। চলো ওদেরকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। Namaste.
या देवी सर्वभूते আসতে পারো।
আমার সাথে অর্পিতা অঞ্জনা দুজনে আছে। এই দেখো ভাই, আমরা ফুচকা খেতে এসেছি। এই দেখো ভাই ফুচকা এখন খাবো, কিন্তু হাত দিয়ে খাবো কি করে, ক্যামেরা ধরে থাকবে, অতএব আমাকে এখানে রাখতে হচ্ছে। অলরেডি অঞ্জনা শুরু করে দিয়েছে, দাঁড়াও গাইস। অলরেডি আমরা কলোনিতে চলে এসেছি, আমরা এখন বাড়ি পৌঁছে গিয়েছি, আর আমাদের অবস্থা খারাপ। অর্পিতা তো এমনি ডুলে ডুলে পড়ছে, বসে পা ব্যথা করছে। খুব এনজয় করলাম, খুব ঘুরলাম, খেলাম, শেষমেশ ফুচকা খেয়ে বাড়ি ঢুকছি। দেখছো অন্ধকার, লাইট পোস্টের আগে এসেছি। সো গাইস, আবার দেখা হবে অন্য একটি ব্লগে, এখন এখানেই শেষ করছি। তোমরা ব্লগটি দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই করো, বেল আইকন টিপো আর লাইক করো। সো বাই বাই বাই।